বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রবাসীদের এ নির্দেশ দেন তিনি। এসবে থাইল্যান্ড আওয়ামী লীগ সংগঠনকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী।